জেনারেশন ভোল্টে চ্যানেলে সুস্বাগত। আমি এখানে একটা টমেটো সস বানানো দেখাবো। টমেটো সস আপনারা কম বেশি সকলেই বানিয়ে খেয়ে থাকেন, কিন্তু সেটা যদি আপনারা নিজেই বাসায় বানিয়ে খান তাহলে তো কোনো কথাই নেই। আমি এখানে 1.5 কেজি টমেটো ভালোভাবে পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করে এরকমভাবে 4 ভাগ করে গোটার অংশ ফেলে দিয়েছি, এবং তারপর পরিমাণ মতো জল দিয়ে তার সঙ্গে সামান্য পরিমাণ লবণ, একটা দারচিনি, এক টুকরা দারচিনি, এক টুকরা একটা এলাচ, একটা লবঙ্গ, একটা তেজপাতা, আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবং সিদ্ধ করার পর যখন ঠান্ডা করে ব্লেন্ড করব তখন এই গরম মশলা, আদা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব কিছু ফেলে ব্লেন্ড করে নিব, এবং ব্লেন্ড করার পর থেকে নিব। থেকে নেওয়ার পর আমার এই 1 বাটি টমেটো পিউরি হয়েছে, এবং এগুলোর সঙ্গে আমি যখন জাল করব তখন 1/2 কাপ চিনি দিব এর সঙ্গে, এবং মরিচের গুঁড়া দিব 1/2 চা চামচ, সাইট্রিক অ্যাসিড দিব 1/2 চা চামচ, এবং লবণ দিব 1/2 চা চামচ, এবং ভিনেগার দিব 1/4 কাপ, কর্নফ্লাওয়ার যখন আমরা এটা যখন হয়ে আসবে তখন কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ এই ভিনেগার থেকে একটু জল দিয়ে গুলিয়ে দিব। দেওয়ার পর তার জাল যতক্ষণ পর্যন্ত জাল করব ঘন না হওয়া পর্যন্ত। ঘন হওয়ার পর বন্ধুরা আবার আমি আপনাদের কাছে ফিরে আসব। বন্ধুরা, এই যে আমার যে টমেটো পিউরিটা হয়েছে এটা এখন আমি গ্যাস অন করে দিয়ে দিলাম। এবং এর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া আর সাইট্রিক অ্যাসিড। এবং দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এখন এর সাথে দিয়ে দিলাম ভিনেগার 1/4 কাপ, এবং কিছুটা রেখে দিলাম, যখন ঘন হয়ে আসবে তখন কর্নফ্লাওয়ার গুলিয়ে এটার ভিতর দেওয়ার জন্য। এখন বন্ধুরা, এটা জাল করতে মাঝারি আছে, এটা ঘন না হওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ জাল করতে হবে, ততক্ষণ আপনারা আমার সঙ্গেই থাকুন। হ্যালো বন্ধুরা, ঘন হওয়ার পর্যন্ত আমি আবার ফিরে আসলাম। এখন আমার টমেটো সসটা ঘন হয়ে এসেছে। এখন এরই ভিতর যে কর্নফ্লাওয়ার রেখে দিয়েছিলাম আর একটু ভিনেগার 1/4 কাপের কাছ থেকে যে রেখে দিয়েছিলাম একটু গুলিয়ে আমি এখন এটার ভিতর দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আপনারা সাথে সাথে মেরে দিবেন, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। চুলার আঁচটা একদম লো আঁচে রাখবেন,
এবং ঘন ঘন নাড়তে থাকবেন। টক ঝাল এবং মিষ্টিটা আমার কাছে এটাই মনে হয়েছে ঠিক, কিন্তু সবাই যেটা পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। বাজারের যে টমেটোগুলি আছে লাল, সেগুলো দিয়ে যদি আপনারা এই টমেটো সসটা বানান তাহলে আর ফুড কালারটা এটায় দিতে হবে না। এটা কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর ঘন ঘন নাড়তে হবে, তা নাহলে এটা জমাট বেঁধে যাবে। আর চুলার আঁচটা একটু লো আঁচে রাখবেন, তা নাহলে নিচে লেগে যেতে পারে। সর্বশেষ উপকরণ হচ্ছে বাজারের যে কোনো ব্র্যান্ডের একটু 1/4 কাপ যে টমেটো সসটা আছে এটা দিয়ে নামিয়ে ফেলবেন। আমি এটার ভিতর কোনো প্রিজারভেটিভ দেইনি, তাই এটা বাইরে রেখে 6 মাস রেখে খেতে পারবেন। আর সবার বাসায় তো কম বেশি ফ্রিজ, সকলের বাসায় বেশিরভাগ মানুষের বাসাই আছে, তো ফ্রিজে রেখে আপনারা 1 বছর খেতে পারবেন। এখন এই টমেটো সসটা দেখুন, এই টমেটো সসটা জল আর পানি আলাদা হচ্ছে না, তার মানে এটা এখন রেডি। এটা একটু ঠান্ডা হলে গরম গরম বয়মে ভরে রাখবেন। এবং আমার এই রেসিপিটি যদি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া আশীর্বাদ করবেন। ধন্যবাদ। বন্ধুরা, আমার এই টমেটো সসটা এখন রেডি। এখন আপনারা এটা একটা পরিষ্কার বোতলে রেখে সংরক্ষণ করবেন। এই টমেটো সসটি আপনারা নর্মাল ফ্রিজে রেখে 6 মাস এবং 1 বছর এবং বাইরে রেখে 6 মাস পর্যন্ত খেতে পারবেন। যদি আমার এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার জন্য আশীর্বাদ করবেন, আমার পরিবারের জন্য আশীর্বাদ করবেন। আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।